আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ মনে হয় প্রথম আমি সরাসরি ভয়েস দিয়ে আজ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। আজ আমি গ্যাসের চুলায় দেখাবো টমেটো ভর্তা। গ্যাসের চুলায় বললাম এই কারণে, টমেটোটা গ্যাসের চুলায় পোড়াবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 5টি টমেটো, বলে দিচ্ছি কী কী নিয়েছি, আর আশা করি তো আপনারা দেখে বুঝতেও পারতেছেন। এখানে আমি 5টি টমেটো নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপারকে মুছিয়ে রেখেছি। এখানে লাগতেছে শুকনা মরিচ 5টি, 1 টেবিল চামচ সরিষার তেল, 7 মতো লবণ, এখানে বড় সাইজের আমি নিয়েছি 1টি পেঁয়াজ, আর পরিমাণ মতো ধনিয়া পাতা। এখন প্রথম কাজ হচ্ছে যেটা, এই টমেটোগুলো এইভাবে একটু ছিদ্র করে নিব, তাহলে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা চাইলে শাসলিকের কাঠি বা টুথপিক সেগুলো দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারেন। এভাবে একটু করে নিলে সুবিধা হবে। আমি মুখটা কাটতেছি না, কারণ ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, যেটা পরবর্তী জাল নিভে যাওয়ার একটা চান্স থাকবে চুলায়। এমনিতে টমেটো তো নরম, সেম এইভাবে ছিদ্র করে নিব। ঠিক আছে, তাহলে চলুন এখন চুলায় চলে যাচ্ছি। আমি 2টা চালা চুলায় পুড়তে দিব, তো 2টা চুলায় ধরিয়ে নিলাম। একটু হিট হলে জালটা কমিয়ে তারপর আমি টমেটোটা দিয়ে দিব। এই যে আস্তে আস্তে এখন আমি জাল কিন্তু কমায় দিচ্ছি, জালটা খুবই মিডিয়াম থাকবে। এখানে 2টা দিয়ে দিলাম, সেম ভাবে এই পাশে 2টা দিয়ে দিব। দেখা যায় 5টা যেহেতু টমেটো, একটা কোথাও ধরে কিনা। এটাতে দিয়ে দিলাম 3টা। চুলার জাল কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, কারণ সিদ্ধ না হওয়া পর্যন্ত তো এইভাবে পুড়তে হবে। একটু সাবধানতার সাথে কিন্তু এই কাজটা করতে হবে, কারণ আমার আবার তো এই হাতে অতিরিক্ত ছ্যাঁকা লাগে এই চুলায় কাজ করতে আসলেই। এই কারণে আর কি একটু সাবধানতার সাথে আমাকে করতে হয়, আপনারা অবশ্যই সাবধানতার সাথে এই কাজটা করবেন। আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে বুদবুদ করতেছে, একটু উল্টিয়ে দিচ্ছি, দাঁড়া দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা কালো কালার চলে এসেছে, তাই না? মাটির চুলায় কিন্তু ছোটবেলাতে আমার দাদি মা কিন্তু অনেক ভর্তা বানিয়ে খাওয়াইছে। এখানে তো আর মাটির চুলা পাবো না, সেটা তো আপনারাও জানেন। এই কারণে এই যে চামড়া কিন্তু এমনি উঠে আসতেছে। এভাবে আর কি আজ ভর্তাটা বানাবো, গরম ভাতের সাথে ভর্তাতে ভাত খাবো দুপুরবেলা। আমার তো ভর্তা হলে আর কোনো কিছু লাগে না, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ঠিক আছে, এরকম হইতে থাক, আমি 20 মিনিট পরে আপনাদের সাথে আবার শেয়ার করব কি অবস্থায় আসে। পুরে নেওয়া শেষ, এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হইতে এটা ভালোভাবে চামড়াগুলো পরিষ্কার করে তারপরে ভর্তাটি বানাবো, আর ভর্তা বানাতে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর
যারা এখনো খেয়ে দেখেন নাই খেতে পারেন, অনেক মজা কিন্তু। উঠিয়ে নিলাম, এই যে চুলার অবস্থা তো 12টা বাজিয়ে গিয়েছে, পরে পরিষ্কার করব। এখনকার মতো ক্যামেরাটা অফ করতেছি, ঠান্ডা হলে ফিরে আসি। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব প্রথম কাজ। এটা কিন্তু একদম ঠান্ডা হয়েছে, আমরা তো সবাই পারি শুকনো মরিচ তেলে ভেজে নিতে, এই জন্য আমি আলুটা শেয়ার করলাম না। এটা এক নাম্বার টিপস, মরিচ এরকম লবণে রেখে দিলে অনেক সুন্দর মুসমুসে থাকবে। আমি কিন্তু এটাতে কোনো তেল দিছিলাম না, এটা আপনারা কিন্তু দেখছেন। তারপর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু উঠে আসতেছে। দেখেন অনেক সুন্দর কিন্তু উঠে। এখন এটা হাতের সাহায্যে চটকিয়ে ভালোভাবে মেখে নিব। এটার কাজ শেষ, এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। কুড়মুড়ি কিন্তু আছে এখনো মরিচটা, মরিচটা আমি প্রায় 5 মিনিট আগে কিন্তু ভেজে নিয়েছি। আমি কিন্তু মরিচটা সরিষার তেলে ভেজে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে ভেজে নেওয়ার। অনেক সুন্দর হয়েছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সরিষার তেল, অন্যরকম একটা মজা কিন্তু, তাই না? দিয়ে দিলাম, এরকম দেখতে কিন্তু খুব মজা লাগতেছে, তাই না? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। এই যে হয়ে গেছে আমার ধনিয়া পাতা ভর্তা, কেউ চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে দিলাম, এটাতেই রাখি যেহেতু তেল আছে। এই প্লেটে আমি ভাত খাবো, এজন্য এটা ধোয়ার প্রয়োজন নেই। মজাদার ধনিয়া পাতা ভর্তা,
সাথে গরম ভাত।